যে কারণে পুতিন এবং সৌদি যুবরাজের সাথে দেখা করবেন না বাইডেন। অন্যদিকে পুতিনের হুমকিতে ইউক্রেনকে অস্ত্র দেওয়ার কথা অস্বীকার দক্ষিণ কোরিয়ার। এবার বিস্তারিত, 15 নভেম্বর ইন্দোনেশিয়ায় বালিতে বসছে G20 সম্মেলনের এবারের আসর। ইউক্রেন যুদ্ধের কারণে এই সম্মেলনে পুতিনের যুগ দেয়া নিয়ে আছে নানা সমালোচনা। তাকে আমন্ত্রণ জানানোর বিষয়টি ভালোভাবে নেয়নি ইউক্রেন, এমনকি কিয়েভ রাশিয়াকে এই সংগঠন থেকে বাদ দেওয়ারও দাবি তুলেছিল। তবে সেসব কথার কথাই রয়ে গেছে। G20 এর বালি সম্মেলনে আমন্ত্রণ পেয়েছেন পুতিন এবং তিনি সম্মেলনে যোগ দেবেন বলেও জানিয়েছেন মস্কো। ফলে বালিতে পুতিনের সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেখা হয়ে যাবে। সেই সাথে এই সম্মেলনে আমন্ত্রণ পেয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও। যুক্তরাষ্ট্রের সাথে সৌদি আরবের বর্তমান সম্পর্কটা খুব ভালো যাচ্ছে না, তাই সৌদি যুবরাজের উপস্থিতিও বাইডেনকে বিব্রত করছে। এবার হোয়াইট হাউস জানিয়েছে তিনি G20 অংশীদারদের সাথে জলবায়ু পরিবর্তন এবং ইউক্রেন যুদ্ধের মতো সংকট কাটানোর বিষয়ে কাজ করবেন। তাছাড়া খাদ্য জ্বালানি নিরাপত্তার বিষয়ে আলোচনার বিষয়গুলোকে প্রাধান্য পাবে। মার্কিন কর্মকর্তা আরও জানিয়েছেন পুতিন এবং সৌদি যুবরাজের সাথে আলাদাভাবে দেখা করার কোনো পরিকল্পনা নেই বাইডেনের। ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানির সংকটে বিশ্ব, আর সেই অবস্থায় মার্কিন ভরসার জায়গা ছিল সৌদি আরব। দেশটি জ্বালানিতেই সংকট মেটানোর চেষ্টা করেছিল ওয়াশিংটন, তবে সম্প্রতি সৌদি তেল উৎপাদন কমিয়ে দেওয়ায় খেপেছে বাইডেন প্রশাসন। ইউক্রেনকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করার কথা অস্বীকার করেছে দক্ষিণ কোরিয়া। দেশটি কিয়েভ সরকারকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করছে বলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগের দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উইন সুক ইউল তা অস্বীকার করেছেন। তিনি বলেছেন তার দেশ ইউক্রেনকে কোনো রকমের প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করেনি। এর আগে গতকাল বৃহস্পতিবার রাজধানী মস্কোয় বলদায় ডিসকাশন ক্লাব এর বার্ষিক সম্মেলনে পুতিন বলেছিলেন পশ্চিমারা উস্কানি দিয়ে ইউক্রেনে যুদ্ধ শুরু করেছে। এ যুদ্ধে দক্ষিণ কোরিয়া অস্ত্র সরবরাহ করার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে দুদেশের সম্পর্ক ধ্বংস হয়ে যাবে। জবাবে শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সংহতি প্রকাশ করে আমরা ইউক্রেনে শুধুমাত্র মানবিক এবং শান্তিপূর্ণ সহযোগিতা করছি, কিন্তু কখনো প্রাণঘাতী অস্ত্র বা এ ধরনের কোনো কিছু পাঠায়নি। তবে যাই হোক, এটি আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন এবং আমি আপনাদেরকে জানাতে চাই যে আমরা রাশিয়া সহ বিশ্বের সব দেশের সঙ্গে শান্তিপূর্ণ এবং সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছি। দক্ষিণ কোরিয়া সরকারি বার্তা সংস্থা ইউনেপ হ্যাপ জানিয়েছেন দক্ষিণ কোরিয়া এই পর্যন্ত ইউক্রেনের কাছে বুলেট প্রুফ পোশাক, হেলমেট এবং অন্যান্য প্রাণঘাতী নয় এমন সামরিক সহায়তা পাঠিয়েছে। অন্যদিকে পুতিন গতকাল সম্মেলনে দক্ষিণ কোরিয়াকে উদ্দেশ্য করে বলেছিলেন, আমরা যদি উত্তর কোরিয়ায় অস্ত্র পাঠানো শুরু করি তাহলে দক্ষিণ কোরিয়া কিভাবে প্রতিক্রিয়া দেখাবে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।